কেন মানুষের এত কষ্ট কেন আমাদের শান্তি নেই শুনতে থাকুন কেন আমাদের এত দুঃখ কষ্ট কেন আমরা কেউ শান্তিতে নেই কিভাবে আমরা ভালো থাকব সব ব্যাখ্যায় দিয়ে গিয়েছেন গৌতম বুদ্ধ বহু বছর আগে গৌতম বুদ্ধের সেই দর্শন পৃথিবীর বিভিন্ন প্রান্তে শোরগোল তৈরি করে হিরোসীমা নাগাসাকির মতো অতীব মর্মান্তিক ঘটনার পর জাপানে গৌতম বুদ্ধকে নিয়ে অন্যরকম গবেষণা আজও হয়ে চলেছে অহিংসার দর্শন বহু বছর আগে গৌতম বুদ্ধ দিয়ে গেলেও আমরা তার কতটুকু অংশ বাস্তবে প্রয়োগ করেছি পঞ্চশীলের তত্ত্ব গৌতম বুদ্ধ মানব সমাজের কাছে দিয়ে গিয়েছেন কিভাবে মানুষ ভালো থাকবে তার জন্য কিন্তু আমরা পঞ্চশীল তত্ত্বের কতটুকু নিতে পেরেছি আজও পৃথিবীতে দেশে দেশে যুদ্ধ থামেনি আজও পৃথিবীতে দুর্নীতি কমেনি ভোগের পিছু নিয়ে মানুষের লাগামহীন লোক অহংকার মানুষকে আরও কষ্টের দিকে ঠেলছে আগামী পাঁচই মে গৌতম বুদ্ধের জন্ম তার আগে গৌতম বুদ্ধের দর্শন নিয়ে কিছু মূল্যবান বক্তব্য শুনুন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর রঘুনাথ ঘোষের মুখে গৌতম বুদ্ধের দর্শন নিয়ে রঘুনাথবাবু রীতিমতো গবেষণা করেছেন আর সেই গবেষণার কাজ করার জন্য তাকে জাপানেও যেতে হয়েছে বিশিষ্ট দর্শন শাস্ত্রের অধ্যাপক ও গুণী মানুষ ডক্টর রঘুনাথ ঘোষ বহু কিছু জানালেন গৌতম বুদ্ধের দর্শন নিয়ে খবরের ঘন্টায় তার বক্তব্য শুনতে থাকুন ধারাবাহিকভাবে হিংসা ইজ এ মানুষ তৈরি করে হিংসাটাকে অ্যাকচুয়ালি জগৎটা কিন্তু হিংসা মুক্ত বুদ্ধ আমাদের যে জ্ঞান দিয়েছেন তিনি বলছেন এই জগৎটা হিংসা মুক্ত করা যায় যদি আমরা কজাল থিওরিগুলোকে তিন এই বুদ্ধকে আমরা বলি যে আমরা সবাই অসুস্থ নইলে এত হিংসাকে কেউ অবলম্বন করতে পারে কোন সুস্থ লোক কোনো সুস্থ লোককে মারতে পারে বোম্বিং করতে পারে ধ্বংস করতে পারে যদি সে মেন্টালি ইল না হয় মনের দিক দিয়ে অসুস্থ না হয় তাহলে অসুস্থ হলে কি দরকার তার চিকিৎসার দরকার প্রথমে আমাকে দেখতে হবে তার মধ্যে অসুখটা কোন ধরনের আমাদের আয়ুর্বেদিক টার্ম হচ্ছে নিদান হাঁকা নিদান ইজ এ কাইন্ড অফ ডায়াগনোসিস যে তার কি প্রবলেমটা কোথায় তারা মূল সত্য থেকে সরে আসছে এটাই ডায়াগনোসিস যা সত্য তাকে সত্য বলে সে মনে করছে না আমাদের ক্ষেত্রে মরালিটি বা নৈতিকতা বা ধর্ম এক জিনিস আর ধর্ম কোথায় থাকে যেখানে কার্যকারণভাবে সম্পর্ক থাকে দ্বাদশ নিদানের কথা বলা হয়েছে বারোটা কারণ আছে চক্রাকারে ঘুরছে তার শুরুটাই হচ্ছে তন্না তৃষ্ণা দিয়ে মানুষের ভোগ তৃষ্ণা এত বেড়েছে যে মানুষ সবকিছু সংহারে মত্ত কেন তার ক্ষুদ্র ইচ্ছা চরিতার্থ করার জন্য ক্ষুদ্র ইচ্ছাগুলো কি আমার ভালো আমি আরও চাই বৌদ্ধ দর্শনে বাসনা বলে একটি কথা আছে বাসনা শব্দটি দুটো মানে আমরা পাই একটা বাসনা ইচ্ছা আর একটা বাসনা গন্ধ রবীন্দ্রনাথ বলছেন আসে বৃষ্টির ও বাতাস সুবাস এই বাস শব্দের অর্থ হচ্ছে গন্ধ সুগন্ধ দুর্গন্ধ দুটোই গন্ধ সুবাস হচ্ছে সুগন্ধ তাই আমাদের যে বৌদ্ধ দর্শনে বাসনা বলতে ওই সুবাসটাকে বলা হলো মেটাফরটা উপমাটা এই একটা কাপড়ে যদি আমি সুগন্ধি বস্তু রাখি স্যাচেট ওই কাপড়েই কিন্তু গন্ধটা সীমাবদ্ধ থাকে না ওই কাপড়ের সঙ্গে সম্পৃক্ত যদি অন্যান্য কাপড়গুলো আসে তাতেও সেই গন্ধ ছড়িয়ে যায় ঠিক তেমনি আমাদের বাসনা ইচ্ছা আমি চাই আমার অনেক কিছু হোক টাকা হোক গাড়ি হোক বাড়ি হোক ধরা গেল আমি পেলাম বাস্তব বলে এই পাওয়াটাই আমার জীবনের শেষ নয় ওইখানেই যে বাসনাটা থেমে গেল তা নয় আর একটা বাসনার জন্ম দেয় আর একটা লোভের জন্ম দেয় গ্রিড এবং নিড দুটো কথা আমাদের জীবনে নিড থাকার দরকার আছে যেটুকু না হলে আমরা বাঁচব না গ্রিডটা তো আমাদের কন্ট্রোলে আমাদের বহু আগে মনুসংহিতাতে বলছে হিন্দু লয়ে ন জাতু কামক কামানাম উপভোগেন সাম্মতি হবিষা কৃষ্ণ বর্তৈব ভূয় এভা বর্ধতে বল আমাদের কামনা কামনার দ্বারাই পূরণ হয় না কামনা প্রাপ্তির দ্বারাই নির্বাপিত হয় না বরং বেড়ে যায় কেমন বেড়ে যায় আগুনে ঘি ঢাললে যেমন আগুনের পরিমাণটা আরো বেড়ে যায় ঠিক তেমনি কাজেই আমাদের বৌদ্ধ দর্শন বলছি এই যে কামনার শিখা লেলিহান আগুনের সঙ্গে তুলনা করা হলো এটি হচ্ছে আমাদের তন্না তৃষ্ণা ভোগ তৃষ্ণা এবং এটি হচ্ছে দ্বাদশ নিদানের মধ্যে এক বললো তৃষ্ণাকে আমি দূর করব কি করে বলল ওই জন্যই তো চিকিৎসার দরকার চিকিৎসককে বুদ্ধ তাকে বলা হচ্ছেন তিনি হচ্ছেন ভব রোগ বৈদ্য বৈদ্য শব্দ আমরা জানি চিকিৎসক আমাদের হিন্দু ধর্মে শিবকে বলা হয় বৈদ্যনাথ কেন তিনি লর্ড অব দ্য ফিজিশিয়ানস যত ডাক্তার আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার হচ্ছেন শিব বৈদ্যনাথ তেমনি বৌদ্ধরা বলেন যে ভবরোগও বৈদ্য দু রকমের রোগ একটা শারীরিক রোগ আর একটা হচ্ছে সংসারের রোগ এই দুটো রোগকে দূর করতে গেলে ওই বুদ্ধকেই নিয়ে আসতে হবে ভেষজ দিয়ে তিনি এই রোগ দূর করবেন দূর করবেন কি আপনার দৃষ্টি খুলে দেবেন আমরা এত মহ কেন সম্যক দৃষ্টি নেই বলে যাকে যেটা পারমানেন্ট নয় তাকে পারমানেন্ট ভাবছি যেটা অনিত্য তাকে নিত্য ভাবছি বলে এটাই আমাদের জীবনের যেন সব এই যে ভুল ধারণা এই ধারণাটাকে যিনি ঘুচিয়ে দিচ্ছেন শনি হচ্ছেন তিনি হচ্ছেন সুচিকিৎসক গৌতম বুদ্ধ এবং তিনি বলছেন এই জ্ঞানের মাধ্যমে আমরা বলি দেখো যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সে প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে রামপ্রসাদী গানে আছে যে আমি যার জন্য ভাবছি সে কি আমার সঙ্গে যাবে যাকে আমি চরম ভালোবাসি লেডি লাভ প্রেয়সী আমি মরে গেলে সে ছড়া দেবে তার বাড়িতে অমঙ্গল হবে বলে তো কাজী ভেবে দেখ মন কেউ কারো নয় এ তো বুদ্ধ আগে বলেছেন যে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড ক্ষণিক যা আছে যা নেই তো তো ঝামেলায় নেই কিন্তু যদি কিছু থাকে সৎ তৎ ক্ষণিকম যা কিছু আছে সব ক্ষণিক পারমানেন্ট বলে কিছু নেই আমাদের হিন্দুতে যেখানে পারমানেন্সির কথা আছে আত্মা চির অমর মুক্তি লাভ চির অমর বৌদ্ধরা এসবের ধারে কাছে যায়নি তারা বলছেন সবই হচ্ছে অনিত্য সবই হচ্ছে ক্ষণিক ক্ষণভঙ্গবাদের মাধ্যমে আমরা বয়ে চলেছি অহংকারটা আসবে থেকে যে মুহূর্তে ভাববেন আমি সুন্দর আমি প্রচুর ধনী আমার টাকা আছে আমার যশ আছে সঙ্গে সঙ্গে আড়াল থেকে বুদ্ধ বলবেন যৎসৎ তৎক্ষণিকম আজকে আপনার রূপ আছে কালকে আপনি কুৎসিত হতে পারেন আজকে আপনার টাকা আছে কালকে পথের ভিকেরি হতে পারেন আজকে আপনার যশ আছে কালকে যশহীনাহীন হতে পারেন কোনোটাই পারমানেন্ট নয় এবং তার যুক্তি হচ্ছে যে কেন এমনকি বাড়ি ঘর আমাদের শরীরটা পারমানেন্ট নয় কেন শরীর যতক্ষণ আছে কাজ করছি আপনার শরীরেও আমি কাজ করছি আমার শরীরেও কাজ করছি এটাকে বলে আমার শরীরের কর্মকারিতা কার্যকারিতা এটাকে বলে অর্থ ক্রিয়াকারিত্ব তা আমি যখন আপনি একটি মোবাইল ইউজ করছেন একটা টেলিভিশন ইউজ করছেন ছ ঘন্টা চালানোর পরে ওটা কিন্তু ছ ঘন্টা আগে যা ছিল তা নেই ছ ঘন্টা তার পরমায়ু কমে গেছে ব্যাটারি ছ ঘন্টা কমে গেছে আমরা যদি ভাবি এসব যে আজকে জানিয়ে আমি গর্ব করছি সেটা কিন্তু সাময়িক ক্ষণিক অহংকার কমে আসবে এবং মুক্তির দিকে চেষ্টা আমরা করব। মুক্তি বলতে পারমানেন্ট মুক্তি নয় এই জিনিসকে বোঝার চেষ্টা করব যে আমাদের জীবনের ওই জড়া ব্যাধি মৃত্যু এগুলো অবশ্যম্ভাবী কেউ কখনো এর হাত থেকে মুক্ত হতে পারে না আজকে জড়া আছে কাল ব্যাধি আসবে পরশুদিন মৃত্যু হবে এই কথাটা যদি আমি বারবার চিন্তা করি অহংকার ঢোকার জায়গা নেই তার ক্ষণিক বাদ অন্তত মানুষকে এই শিক্ষা দেয় তিনি বলছেন দেখুন সবকিছু শূন্য সাবস্ট্যান্সিয়াল বলে কিছু নেই সবই চতুষ্কোটি আছেও বলা যায় না নেও বলা যায় না পিওরলি আছে বলা যায় না পিওরলি নেই কোনোভাবেই কাউকে বর্ণনা দেওয়া যায় না নাগার্জুন এই সমস্ত কথা বলেছেন যদি আমি বিষয়ে বলি সব শূন্য আপনার আকর্ষণ অটোমেটিক্যালি কমে যাবে যদি বলি সব ক্ষণিক আকর্ষণ কমে যাবে তাহলে এগুলো বুদ্ধদেবের বুদ্ধের এক একটি থিওরি তিনি বলেন ভাষা দিয়ে তো আমরা কত কথা বলি ভাষা দিয়ে সারা বিশ্ব চলছে বুদ্ধ বলছেন ভাষা রিয়ালিটিকে প্রকাশ করতে পারে না কেন আপনি একটি জল দেখলেন জলটা গড়িয়ে যাচ্ছে যে জলটাকে দেখলেন সেই জলটা গড়িয়ে যাওয়ার পরে বললেন এটা জল তাহলে যে জলকে আপনি দেখেছিলেন এবং যে জলের বর্ণনা দিলেন দুটো এক জল নেই মাঝখানে অনেকটা জল গড়িয়ে গেছে এটা হচ্ছে ক্ষণভঙ্গবাদ কাজে রিয়ালিটি যে সত্যকে ধরাটা ভাষার ক্ষমতা নেই আন্দাজ করতে পারি এই জন্য তিনি বলছেন যে ভাষা দিয়ে তাকে ধরা যায় না বস্তুকে যথাযথ রূপে জানতে হবে আমি আগুন আগুন চিৎকার করলে এখানে আগুন আসবে না কিন্তু আগুনটা যদি আপনার গায়ে ঠেকিয়ে দিয়ে আপনি চমকে উঠবেন ওটা হচ্ছে আগুনের রিয়ালিটি এই জন্য মানুষকে সত্যের সঙ্গে চারটে যে আর্য সত্য দুঃখ আছে দুঃখ দূর করা যায় দুঃখের কারণ আছে ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু সত্যকে চরম সত্যকে আপনার জানিয়ে দেওয়া যদি জানিয়ে দিতে পারি আপনার মধ্যে বৈরাগ্য আসবে আপনার দেখা যাবে আপনি জগৎ থেকে নিজেকে যেগুলো কারণ ছিল সংসারের ধ্বংসের পিছনে সেইগুলো ধীরে ধীরে কমে যাবে ধম্মপদ বলে একটি পালি গ্রন্থ আছে সেখানে বলছেন যে এই যে বিষয়গুলো যার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি সেগুলো হচ্ছে বিষ তিনি বলছেন বিষত্তিকা রবীন্দ্রনাথ নটীর পূজা বলে একটি নৃত্যনাট্য লিখেছিলেন বৌদ্ধ দর্শন অবলম্বনে তিনি বলছেন হিংসায় অনুমত্ত বৃত্তি নিত্য নিঠুর দ্বন্দ্ব ঘোর কটিল পন্থ লোভ জটিল বন্ধ নূতন কর জনমতব কাতরযত প্রাণী করপ্রাণ মহাত্রাণ আনো অমৃতবাণী এটা হচ্ছে রবীন্দ্রনাথের কথা এবং বারবার তিনি বলছেন এইটা একমাত্র পারেন বুদ্ধ তিনি বলছেন শান্ত হে মুক্ত হে হে অনন্তপূর্ণ করুণা ঘন ধরণীতল কর কলঙ্ক শূন্য এই যে পৃথিবীকে তিনি টেনে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে বুদ্ধের প্রতি মানুষকে থিওরি দিয়ে শেখানো যায় না প্র্যাকটিক্যাল জিনিস দিয়ে শেখাতে হয় কিসা গৌতমীর ছেলে মারা গেছে বুদ্ধদেবের কাছে এসে বলছেন আমার ছেলেটিকে বাঁচিয়ে দাও তুমি তো সব পারো কিসা গৌতমীকে বুদ্ধদেব বলতে পারতেন অনেক কথা কিচ্ছু বললেন না তিনি বললেন তুমি যাও এমন বাড়ি থেকে এক মুঠো সর্ষে নিয়ে আসো যে বাড়িতে মৃত্যু কখনো প্রবেশ করেনি কিসা গৌতমী গ্রামে গ্রামে ঘুরলেন এমন কোনো বাড়ি পেলেন না যেখানে কেউ কখনো মারা যায়নি ফিরে এসে তার অসহযোগিতা তার যে অসহায়তার কথা তিনি বললেন এটা হচ্ছে ঘটনার সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এই সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটাই তথাগত ওতে মিশে যাওয়া এই ভদ্রমহিলা তথাগত ছিলেন না তাই আমাদের অহংকার আমাদের সমস্ত বাসনা এগুলো বিষের মতো বিষত্তিকা এই বিষটাকে যদি নষ্ট করতে পারি ওই লেলিহান শিখাটাকে যদি আমি ধ্বংস করতে পারি তবে কি হবে নির্বাণ নির্বাণ শব্দটির অর্থ হচ্ছে নিভে যাওয়া কামনার বাসনার আগুন যখন নিভে যাচ্ছে তখন আমরা তাকে বলি নির্বাণ বুদ্ধ আমাদের মানুষকে শান্তির জন্য আমরা ফায়ার ডাকি আগুন নেভানোর জন্য কিন্তু আমাদের ভেতরের যে কামনার আগুন সেইটাকে নেভানোর জন্য ওই বুদ্ধ বচন রূপ যে ধারা সেই ধারাকে আমাদের নিয়ে আসতে হবে তাই পুনরায় আবার বলি শান্ত হে মুক্ত হে হে অনন্তপূর্ণ করুণা ঘন ধরনীতল কর কলঙ্ক শূন্য